সুপ্রিয় সুজানগরবাসী আজকে আমার ও লোকে দেখা হয়ে গেছে গিয়া আমি তান পরিচয় দিলাম এবং তান কাছ থেকে আমরা কিছু হনমু জানমু এবং বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ তো টানোর পরিচয় আমার কাছে লাগে যে আমি নিজে না দিয়া তান তাই নিজেও দোকা আপনি যদি আপনার পরিচয় দিন আপনার নামটা কেটা আপনার সুজানগর কোন গ্রাম বাড়ি ওগুলো একটু করবা প্লিজ আসসালামু আলাইকুম আমার বাড়ি হইলো সুজানগর ইউনিয়ন শালদিঘা গ্রামে আমার আব্বার নাম হইলো হাজি আবদুল নুর আপনার নামটা হচ্ছে আব্দুর রব রব আর কুয়েত 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 দীর্ঘ সাড়ত্রিশ বছর ধরে কুয়েতে আছি মার্শো আল্লাহ দীর্ঘ সাত্রিশ বছর থেকে তাইন কুয়েত থাকা আমার মনে হয় সুজানগর ইউনিয়নের যারা কুয়েত থাকুন তাই না কুয়েতর সফল এবং খুব সার্থক একজন ব্যবসায়ী তানর আগরাত্তরের ব্যবসা আছে তাই হইবাতা আপনার আগরাত্তরের যে ব্যবসা কুয়েত আছে সেটা কুয়েতর কোন সিটি এবংবার এই বিজনেসর নাম কি মবরুক পারফিউম কোম্পানি সুজানগরবাসী যারা কুয়েত থাকেন তারা নিশ্চয়ই তারা মবরুক পারফিউম কোম্পানির নাম শুনছেন তো আজকে আপনারে ফাইয়া আমার খুব ভালো লাগে এটা একটা অপ্রত্যাশিত আর আপনার কেমন লাগে আমরা সুজানগর সুদানগর সুযোগে মানে আমার পাওয়া পাওয়ায় সুজানগর ইউনিয়ন আলহামদুলিল্লাহ তো সুজানগরবাসী আমি আসলে যে কারণে তার লগে বইছি এটা লিখে সংক্ষিপ্তভাবে আমরা যে সুজানগর যে অনগোয়িং ইস্যুজ একটা আঁকি যে সুজানগর ইউনিয়ন বড় লেখার লগে থাকতো না জুড়ি লগে গেলে ভালো হইব এই বিষয়ে আমি তার কাছ থেকে জানবার চেষ্টা করবো যে তাইন এটা নিয়ে চিন্তা ভাবনা করেন যদিও তাইন প্রায় পঁয়ত্রিশ বছর থেকে তান বাস্য অনুযায়ী অনুসারে কি যে তাই আসুন দেশের বাইরা তারপর আমি তার কাছে রিকোয়েস্ট করবো যে আপনি কিতা মনে করেন যে আমরা কিতা তা বড় লেখা থাকতাম থাকতামনি নাকি তা সুজানগর লোক যাইতাম আমি একটু ব্যাকগ্রাউন্ড হয়েছে তাইলগি যে দুই হাজার তিন লোকই যে একটা প্রজ্ঞাপন জারির মাধ্যমে তৎকালীন যে অর্থমন্ত্রী আসলা সাইফুর রহমান তাই জুড়ি একটা উপজেলা ঘোষণা করছিল আর সেই উপজেলা বড়লেখার থেকে চারটা ইউনিয়ন এবং খুলাগাড়া থেকে চারটা ইউনিয়নটা খাটিয়া জুড়ি উপজেলা গঠন করা হয়েছে আঁকে তারপরে অবশ্য সেই শুরু থেকেও আমরা সুজানগর এবং দক্ষিণবাগ এই দুইটা ইউনিয়ন মানে জুড়ি লগে না যাওয়া লাগিও মানে বিভিন্ন আন্দোলন এবং বিভিন্ন ধরনের স্মারকলিপি দেওয়া হয়েছে এবং প্রসেসও করা হয়েছে কিন্তু একটা সময় এটা শিথিল হয়ে গেছে একে তো এখন আমরা কাছে আবার সংবাদ যে আসলে অনেকটা অভ্যন্তরীণ প্রশাসনিক কাজ যেগুলো এগুলো শেষ হওয়ার পথে এখন যদি আমরা যাইতাম পারি কোনো ঠিক নাই কারণ এটা তো আমরা জুড়ে আটকাইতে পারতাম না ব্যবস্থা এক্ষেত্রে আপনার অভিমতটা কি তা আপনি কি তা মনে করেন আমি তো ওই যে আমার অভিমত হইল সুজানগর ইউনিয়নের মেজরিটি পাবলিক আছে কারণ আমি তো দীর্ঘ দিন থেকে বাইরে দেশের বাইরে থাকি তো আমার তো পুরা এক্সপিরিয়েন্স নাই এরপরেও আমি মনে করি হয়তো যদি কোনো প্রশাসনিক হয়তো কোনো অসুবিধা হতে পারে যা যারা সুজানগরের বাসিন্দা যদি আমি মনে করি ওই যে বললেখার লেখার সাথে থাকলে ভালো হয় এরপরেও মানে সরকারের সিদ্ধান্ত এটা আর আমি মনে করি ওই যে পাবলিক অপিনিয়নের পক্ষে সরকার থাকবে ধন্যবাদ আপনারে পাবলিক অপিনিয়নের পক্ষে সরকার থাকবে এটা হলি টান ওই এলাকার মানুষের কোনো অসুবিধা না হয় ওই জরুরির সাথে যদি গেলে মানুষের যদি কোনো অসুবিধা না হয় কিন্তু এখন যদি দেখা যায় আসলে এখন যদি ইলা দেখা যায় যে খুব বেশি দেরি হয়ে গেছে গিয়া আমরা হয়তো আমরা অনুভূতিটা আপনি যেভাবে আপনার অনুভূতিরে ব্যক্ত করছেন আর হেসে দেখা যায় যদি যে না আসলে এটা জুড়ি লোকে যাইতে বাধ্য এক্ষেত্রে আপনি কি তা মনে দুঃখ না এটা গ্রহণ করবা আসলে তো ওই সবই আমরা তো বাংলাদেশের বাসিন্দা হইতে চাইরা যে আমরা তো জায়গাতে আছি জায়গায় জায়গাতে আছি এমন তেমন কোনো প্রশাসনিক যদি না অসুবিধা না হয় আমি নিরপেক্ষভাবে বলতেছি আরে কিন্তু যেহেতু আমরা আমরা বড়লেখার সাথে আসি দীর্ঘ হয় মানে মেজরিটি অপিনিয়ন হইল বড় লেখার সাথে ভালো হয় আলহামদুলিল্লাহ সুপ্রিয় রফ ভাই খুব সুন্দর একটা চমৎকার অপিনিয়ন আপনারা আসলা না আর আমিও প্রস্তুত আসলাম আমিও জানি না যে তাই ইনো আপনারা হয়তো মাইক্রোফোন দেখে মনে করার যে আমি প্রস্তুতি নিয়ে আইছি না এটা আমার গাড়ি সবসময় থাকে আসলে আমাদের তো সুজানগর একটা ইউনিয়ন একটা ঐতিহ্যবাহী বিশেষ করে আগর আতরের জন্য এবং ওইটা বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখতেছে পুরা মিডিল ইস্টে মানে ওই সুধানগর ইউনিয়নের লোক ওইটার সাথে রিলেটেড মানে ওই যে আগর আত আতর আতরের পারফিউমের সাথে মানে সবাই আছে সৌদি আরবে আছে দুবাইতে আছে কুয়েতে আছে কাতারে আছে মানে ওইখানে মেজরিটি বড় বড় ব্যবসায়ী যারা আছে ওরাই ওই সুদানগরের লোক তাইলে আপনি কইতে চাই না যে আমরা চিন্তার কোনো কারণ নাই আমরা নিজস্ব অর্থনীতি আছে আগর আতর আছে এছাড়াও আরও অনেক জিনিস আছে যেগুলোর মাধ্যমে আমরা যেনও যাই মো আমরা ফিট হইমো অটো হইতে চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো খুব ভালো লাগলো আপনার খুব ভালো লাগলো আমাদের ওই যে সুদানগর বড়বাড়ির সরোয়ার পাই হ্যাঁ ওরা অনেকদিন পরে দেখা হইলো ওনার সাথে আসলে ওই আমি তো কুয়েতে থাকি ওই লন্ডনে আসছি বেড়াইতে এই সুযোগে মানে ওনার সাথে সাক্ষাৎ হয় আমিও খুব খুশি না আমারও খুব ভালো লাগছে তবে আপনি হয়তো খেয়াল করছেন না আপনি এই সময় বিজি আসলে গত কয়েক মাস আগে যখন আপনার ছেলে বিয়াত গেছিলাম মেয়ের বিয়া আছে আমি গেছিলাম বাট আনফরচুনেটলি আপনি খুব বিজি আসলে বাট আপনার অন্যান্য বাই লোক আসিল ওইখানে প্রায় পনেরোশো মতো পনেরো পনেরোশোর মতো লোক পার্টিসিপেট করছে আমার মেয়ের বিয়েতে তো অনেক বড় আয়োজন আছে অনেক বড় আয়োজন এই লন্ডন তো সুদানগর অনেক মানুষ আছেন আলহামদুলিল্লাহ সব লোকে তো আপনার ইন্ডিভিজুয়ালি দেখা করা অসম্ভব হয়ে তো এই পর্যায়ে আপনি যারা সুদানগরবাসী যে যে গ্রামের ওখা তাদের উদ্দেশ্যে কিছু খোকা দোয়া করবেন আমার আমার জন্য দোয়া করবেন আর দীর্ঘদিন দেশের বাইরে আছি আর ওই আমাদের আমাদের সুজানগরে এলাকার জন্য মানে অন্য আয় উন্নতির জন্য শুভকামনা করি আলহামদুলিল্লাহ আমি একটা শেষ ছোটোখাটো একটা প্রশ্ন করিয়া তারপরে আপনার ইনশাল্লাহ আমিও বিদায় নিবো আপনারও বিদায় আমি সেটাই লুগি আমরা যে অন যে সুজানগর ইউনিয়নের যে এটা যা রাখে এটা যদি কোনো কারণবশত দেখা যায় যে আমরা প্রক্রিয়া করিয়া প্রশাসনিক প্রক্রিয়াগুলো করিয়াকে আমরা সামনের দিকে যাইতাম ফার্ম উই ধরনের কোনো সম্ভাবনা থাকে তাইলে এটাত কিন্তু অনেক অর্থনৈতিক বিষয় আছে এক্ষেত্রে তো আপনার সহযোগিতা আমরা অবশ্যই পাইব অবশ্যই অবশ্যই আমরা সহযোগিতা করব এবং কুয়েতেও অনেক সুজানগর ইউনিয়নে ইউনিয়নে অনেক করে লোক বাস কুয়েতে ওদের সাথেও আমি ওই আলাপ আলোচনা করবো এই ব্যাপারে আশা করি সবাই মিলে সহযোগিতা করবে ধন্যবাদ আপনারে অতক্ষণ সময় দেওয়া লাগে আপনি খুব ব্যস্ততম মানুষ আমি খুবই খুশি হয়েছি আমি মানে গত মাস দেড় মাস মাঝে ঈদন্য খুশি হয়েছি না কিন্তু আপনারা ফাইয়া যতটুকু খুশি হয়েছে কারণ আমরা জীবন তো সবসময় আপ এন্ড ডাউন কখনও খুশি কখনো দুঃখ কিন্তু কোনো কোনো সময় এমন কোনো মানুষের খাসে ফাইলে মাতিলেও আরাম লাগে আপনারা আবারও সুজানগর অনলাইনের পক্ষ থেকে ধন্যবাদ সুপ্রিয় সুজানগরবাসী আমরা এতক্ষণ মাতা তাসলাম আব্দুর রব্বাই লগে এবং আপনারা নিজে শুনছেন তার সুচিন্তিত মতামত এবং তাইন হইসন যদি প্রয়োজন মনে করে আমরা যদি প্রশাসনিক দিকে এটা অগ্রসর ওই এবং এক্ষেত্রে যদি কোনো অর্থনৈতিক সহযোগিতা লাগে সেটাও তাইন দেবা আল্লাহ রবল আলামিনে মিনে যাই বরকত দান করুক আমরা যতটুকু পারি সাদ্যমত চেষ্টা করব ওকে যতটুকু পারেন তাই মতো চেষ্টা করব আমরা দেখা যাক কিতা হয় আমরা অনেক প্রক্রিয়া সামনে দিকে রয়ে গেছে সব দেখতে হবে মানে আমাদের সুধানগরে ইউনিয়নের অসুবিধা অসুবিধাটা ওইটারে ওইটাকে প্রাধান্য দিতে হবে সরকারকে আলহামদুলিল্লাহ এই কথাটা আরো অনেকেও কয়েশন এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা যে আমরা যে সুবিধা অসুবিধাটা প্রাধান্য দিতে হইব আর কোনো কোনো সময় অয়েকিতা যে আমরা সুবিধা অসুবিধাটা প্রাধান্য দিতে হইব এই যে কথা এই কথাটা কিন্তু আমরা অনেক দেরিতে আমাদের তো সুধানগর ওইটা ইউনিয়নটা তো জড়ির সাথে যাবে জি ওই আমাদের সুবিধা অসুবিধার জন্য তো ওইটা ওইটা ওই জড়ির সাথে গেলে যদি দেখা যায় যে ওইটা আমাদের অসুবিধা হচ্ছে এটা তো সরকার দেখবে সরকার এবং পাবলিক মিলে উভয়ে দেখবে উভয়ে দেখ দেখে একটা সুন্দর সিদ্ধান্ত ধন্যবাদ আপনারে তাহলে আজকের মতো ও জায়গা তো বিদায় আপনারা অতক্ষণ পর্যন্ত আমি সারবার আসলাম লোকের সুজানগর অনলাইনে পক্ষ থেকে ধন্যবাদ আর শুভেচ্ছা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার